পরন্ত বিকেল বেরিয়ে পড়লাম ফ্যামিলি সহকারে। আজকে একটু ঘুরবো, বেড়াবো, নতুন জায়গা দেখব। চিন্তা ভাবনা আছে একটু গ্রামের দিকে যাব, কারণ গ্রাম সবারই কম বেশি ভালো লাগে। তো চলুন দেখি গ্রামটা ঘুরে। এদিকের একটা জিনিস খুব ভালো লাগে, রাস্তাগুলো অনেকটাই পরিচ্ছন্ন, যা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এই জায়গায় এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে আমার। আর পরিবেশটাও অনেক ভালো আশেপাশে। এটা আমাদের বাসা থেকে একটু ভিতরের দিকে, তো এদিকের বাড়িগুলোও সুন্দর, আর সবচাইতে সুন্দর রাস্তাগুলো। রাস্তাগুলো অনেক পরিচ্ছন্ন। হাজব্যান্ডের চাকরির সুবাদে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় যেতে হয়, বিভিন্ন পরিবেশ দেখতে হয়, বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হয়। তাই এবারও তার ব্যতিক্রম কিছু ঘটেনি, চলে আসলাম নতুন জায়গায়, দেখছি শহরটাকে ঘুরে। অবশ্য এখন আমরা আছি গ্রামের রাস্তায়, অনেকটা ভিতর দিকে। এদিকে কিছু ধান ক্ষেত আছে, পরিবেশটাও অনেক ভালো, আর খুব স্নিগ্ধ একটা পরিবেশ। আর বিকেলবেলার যে স্নিগ্ধ একটা আবহাওয়া, সেটারও বেশি মনোমুগ্ধকর। দেখুন ধান ক্ষেত, কিছু কুয়াশাও পড়েছে। এখন বিকেল টাইমে অনেকটা ঠান্ডা ভাব চলে আসছে, মনে হচ্ছে শীত চলেই আসতেছে। এই যে দেখুন কত সুন্দর ধান ক্ষেত। আর এখানকার একটা বৈশিষ্ট্য হচ্ছে অনেক দূর পর পর একটা করে বাড়ি, চাপাচাপি করে যে একটা বাড়ি থাকবে তা না। আর এই হচ্ছে আমার বাসার রাস্তা, বাসার সামনের রাস্তা আর কি। রাস্তাগুলো এতই ভালো লাগে যে শুধু দেখতেই মন চায়। আর সামনেই বাসস্ট্যান্ড, এখানে বাসস্ট্যান্ড থেকে আমাদের বাসাটা খুব বেশি দূরে না। তো সন্ধ্যা নেমে আসতেছে, একটু অন্ধকার হয়ে যাচ্ছে, আর সামনে এগুলি দেখা যাবে বাসস্ট্যান্ড, যেখান থেকে মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট গাড়িগুলো চলে, বাস বা অন্যান্য। এই যে চলে আসছি, অনেকটাই সন্ধ্যা নেমে আসছে, অন্ধকার হয়ে আসছে। তো সামনে খুব বেশি ভিডিও করব না, তবে হ্যাঁ একটু ঝলক দেখাবো। এখানে একটা ঈদগার মাঠ আছে, অনেক বড়, এরিয়াটা অনেক বেশি বড়, আর দেখতেও অনেকটা সুন্দর। কিন্তু আমি আজকে অন্ধকার হয়ে যাওয়ার কারণে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, আল্লাহ চাইলে অন্য একদিন আপনাদের দেখাবো দিনের বেলা। অনেক এরিয়া জুড়ে আর দেখতেও অনেকটা খুব সুন্দর, আর কি আর বলবো, সন্ধ্যা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না তেমন। আর ভিডিওটি ভালো লাগলে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কিছু খাওয়া দাওয়া হবে, ঘোরাঘুরি আর একটু হবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।